ফালাকাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো। বুধবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। ফালাকাটা পুলিশ সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী যাত্রীবাহী বেসরকারি বাস ফালাকাটা স্ট্যান্ডে এলে তাদের দুজনকে ব্রাউন সুগার সহ আটক করে পুলিশ। আটক হওয়া দুজন ব্যক্তি ফালাকাটার দুলাল দোকান এলাকার বাসিন্দা। শেষে গতকাল এরা দুজন আর কি, বিশেষ করে বকুল ঘোষ আর মানব গোপ দুজনেরই বাড়ি দুলালের দোকান। এরা নিজেরাও খায় এবং প্লাস ওরা কালেকশন করে কিছু কিছু জায়গায় বিক্রিও করে। এরা শিলিগুড়ি থেকে কোন একটা বাসে উঠে ওরা আসছে। তো আমরা এইভাবে খবর নিতে নিতে যাকে আমরা দুডুয়া ওখানে নাকা করি, নাকা করার পর বাসটাকে আইডেন্টিফাই করি। বাসটাকে আইডেন্টিফাই করার পর আস্তে আস্তে আমরা আমাদের সোর্স আইডেন্টিফাই করে আমরা ফালাকাটাতে যখন আসে তখন ওরা নামবে, তখন আমরা আমাদের সোর্স আইডেন্টিফাই করলে আমরা তাদের ধরি। ধরার পর আমাদের তাদের যা প্রক্রিয়া আছে এনডিপিএস অ্যাক্টেড সেইভাবে সেই সিস্টেমে তাদের কাছ থেকে সার্চ করা হয়, সিজার করা হয় এবং থানাতে নিয়ে আসা হয়, কেস করা হয়। আজকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আজকে তাদেরকে ইন্ডিপিএস কোর্টে যেটা জলপাইতে আছে সেখানে আমরা আজকে পাঠাচ্ছি। রিমান্ডে নেওয়ার এখন পর্যন্ত কোনো রকম চিন্তাভাবনা করিনি, কারণ শারীরিক অবস্থা এটা খুব একটা ভালো নেই। আর আমাদের যা যা আছে আর কি দরকার তথ্য পাওয়ার সেগুলো আমরা পেয়েও গেছি প্রায় বলতে গেলে।